একশো বছরের প্রেম সম্পর্ক আছিল আমার বান্ধবী ফরিদার লগে অবশেষে দশ পয়সা খাবিন দিয়া ফরিদারে বিয়া করলাম পরিবারের সবে ফরিদারে মানিয়া নিলেও আমার আম্মায় ফরিদারে মানিয়া নিতা পারছিল না প্রত্যেক দিনও ফরিদা আর আম্মার মাঝে টুকটাক ঝোগড়া লাগিয়া উত্ত ওলা খান ফারইলিল আরও একশো বছর তারপরে ওলা খান একদিন লাগি গেছে বেতাল জগড়া ঝগড়া লাগার পরে আম্মায় ফরিদারে হইলা তুই যেন ও তো ফালাই দে বেটি এতো ফালাইস না আমার ফুয়ারে দি তিন কথা খোয়াইয়া বিকাশে তোর বাড়িতে নগদ ফাটাই কি বেশি বালাফায় তো এ কথা ফরিদায় শুনে ফরে এগোতো আর সান্ডালর ফুরি এগিয়ে উঠিয়া উত্তর দিল তোমার ফুয়ারে গোমাই একশো বছর ফেম করার ফরে বিয়া খুসি বুঝনি কম আমারে বালাফায় তোমার তাকি আমি যেমনে কই তোমার ফুয়াই অমনে কথা উনে আমি উঠ কইলে উঠে ব হইলে বয় অর্থাৎ তোমার তাকে তোমার ফুয়ায় আমারে বেশি বালা পায় এটা নিয়ে আরো তারা না দুই সাফতা ঝগড়া করছে এই দুই সপ্তাহ ঝগড়া করিয়াও কেউ শরীরে আড়াইতে পারছে না এখন তারা দুইজনের মাঝে তো খেলা জিতছে না আবার খেলাত কেউ যদি না জিতে তাইলে খেলাও শেষ হইতো না এক পোকার নিরুপায় হইয়া তারা দুইজন মিলিয়া সিদ্ধান্ত নিল যে আও আমরা দুইজনে হতে একজন ডে লইয়া মায়ের হরদাম অর্থাৎ তোমার ফুয়া আর আমার জামাই তার টান ডেকে কি ডাইরেক্ট তাইন খারে বেশি বালা ফাইন এখন তারা দুইজন ফুরা ফায়ার হইয়া আইছে আমার গেছে তারা দুইজনে এক লগে প্রশ্ন করছে একজনে ফুট আর একজনে হইল স্বামী তুমি সপ্তাহ কি মারে যদি হই টান্ডে বেশি বালা পাইতে কুল হারাইমু আর বৌরে যদি হই তান্ডে বেশি বালা ফাইতে মার কুল হারাইমু মায়ের করলো তারা দুইজনে বালা হতা আর বল্লির ফাটাওয়া নি আমারে ও তা চিন্তা করিয়া আধ্যাত্মিক শক্তি নিয়া তারারে আমি উত্তর দিলাম যে আমি সাড়ে শতখানে বেশি বালা ফাই তা আমি মুখে প্রকাশ করতাম পারতাম না তবে আমি লিখকে প্রকাশ করতাম পারম কিন্তু শর্তই লগি একটা যে আগে ফরবায় তাই মতামত দিলেই বা উত্তর ফাইয়া টাইন খুশি উই কি না কথা হইয়া আল্লাহ নামর বড়তস্পি ফরিয়া লইলামাতো খাতাহ কলম আর লেখা শুরু করলাম আ মি মা কে ভালোবাসি লেখা শেষে ফয়লাও দেখি আমার আম্মায় টান মারি ফেফার নিশুন তো আম্মা খুব খুশি যে আমার আমারে বালা ভাই এবং শর্ত অনুযায়ী জানাইলা ওই আমি উত্তর ফাইয়ারে ফুট খুশি হয়ে গেছি খৈয়াও তাইন খুশিতে নাসি নাসি গর গে এর মাঝে আমার বউান মারি নিচে আম্মার আত্মাকে সাগজ খান যে কিতা এমন কথা লেখলায় তোমার আম্মা খুশি হয়ে গেলা দেখি চাই কৈয়া টাইন যে সময় ফৰচ হৈন তাত আমাৰ এক্স গার্লফ্ৰেণ্ড ফৰিদা যিনি বর্তমান ওয়াইফ টাইন ফৰা ফৰে খুশি যে তুমি আমাৰ অটো বালা পাৱ নে অ কথা কৈয়া টাইনো কুচি অয়া বাৰীতকে চুইংগি পৰৱৰ্তীতে আমাৰ সংসাৰ কোনো ঝামেলা লাগছে না অখন মাও কুছি বৌ কুছি অখন দুইজন একজন আৰহজনৰ মাথাত তেল দিয়া দিন উকুন বাচিয়া দিন একজনৰ কাম আৰজনে খৰইন বুজা যায় আসন মা আৰ ফুৰি একজনৰ মুখৰ ফানী আৰহজন এখাইৰা খবর পাইছা গোট এলাখানা খেউরির লগে গোট নি। আর এল্যাখানিদিন ফরছিল যদি তে কমেন্টর মাধ্যমে জানাইবা ইবনে নতুন ভিডিওত তার আগে ও ভিডিওত লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করলে আর ভালো না লাগলে ভিডিও যেনে দেখছুইন ওখানো আমার লাগি বুপদা আমি কোন কোনোর হালা যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করাও লাগব